ফের এলাকা জীবাণুমুক্ত করণের কাজ শুরু হলো উত্তর ব্যারাকপুরের 19 নম্বর ওয়ার্ডে, সৌজন্যে ব্যারাকপুরের মহাবীর সমিতি ও চ্যানেল 24/7। রবিবার 19 নম্বর ওয়ার্ডের নয়াবস্তি ওপি রোড কাজীপাড়ার বিশাল এলাকায় স্যানিটাইজ করা হয়, কারণ করোনার দ্বিতীয় ঢেউ আবার যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছে তাতে মানুষের মনে ভীতির সঞ্চার হয়েছে। আর সেই কারণে 2020 সালের ভয়াবহ করোনাকালে যেমন ব্যারাকপুরের মহাবীর সমিতি ও চ্যানেল 24/7 উদ্যোগে উত্তর ব্যারাকপুরের বিশাল এলাকা জীবাণুমুক্ত স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছিল, তেমনি 2021 সালেও সেই একই ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ মহাবীর সমিতি ও চ্যানেল 24/7। আর এই সমস্ত উদ্যোগ যার মস্তিষ্ক প্রসূত তিনি আর কেউ নন, তিনি হলেন বিশিষ্ট সমাজসেবক শ্রী শিবু যাদব। মূলত তার উদ্যোগে উত্তর ব্যারাকপুরের বিস্তীর্ণ এলাকা স্যানিটাইজেশন করা হয়, এমনকি তারই উদ্যোগে 2020 সালে লকডাউনের সময় এলাকার পিছিয়ে পড়া মানুষদের জন্য খাদ্য সামগ্রী ও করোনা কিটস বিতরণ করা হয়। এইভাবেই সারাটা বছর তিনি এলাকার দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়ান একেবারে বন্ধুর মতো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।